হাই বন্ধুরা, অ্যান্ড্রয়েড বাংলা সেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি যে বিষয়টি বলছি সেই বিষয়টি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে পরিমণি, সেই পরিমণিকে অল্প বয়সী পরিমণি যে রেকর্ড করে এবং তার ছোট সংক্ষেপে তার জীবন বৃত্তান্ত নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা পরিমণি ডালুটের পাশাপাশি বেশ পরিচিত এবং সমাচলিত নাম। তিনি সেই নায়িকা যে সিনেমার মুক্তি আগেই 25টি সিনেমার কাজ পাওয়ার রেকর্ড করেছে। বাংলা চলচ্চিত্রে কীভাবে তার পদার্পণ, কীভাবে এই এত সিনেমায় অভিনয় করার সুযোগ পেল, আজকে আপনাদের মাঝে আমি সেই বিষয় নিয়ে কথা বলব। তার জন্ম এবং শৈশব নিয়ে আমি প্রথমে বলছি। জনপ্রিয় অভিনেত্রী পরিমণি 24 অক্টোবর 1992 ইং তারিখে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। বাবা মা বাবা হীন পরিবার শৈশব কাটাতে তার নানুর বাড়িতে। নানা নানুর আদরেই বড় হয়ে উঠেছে পরিমণি। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করতে শুরু করেছে। পড়াশোনা এবং স্বপ্ন। পরিমণি বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে HSC পাশ করেছে। ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল নায়িকা হওয়ার, তবে পুলিশ অফিসার বাবার মেয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্নই ছিল। শেষ পর্যন্ত ছোটবেলার ইচ্ছাটাও সত্য হলো না। চলচ্চিত্রের আগমন ও সাফল্য। শাহ আলম মণ্ডল এর মাধ্যমে 2011 সালে চলচ্চিত্রে পাড়ায় পা রাখেন ডালিউড অভিনেত্রী পরিমণি। শাহ আলম মণ্ডল ভালোবাসা সীমাহীন সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু করে। এই বছর তার প্রথম ছবিটি হয় ভালোবাসার সীমাহীন, মুক্তি পায়। এই সিনেমায় পরিমণি সাথে নায়ক হিসাবে অভিনয় করেছে জায়েদ খান এবং মিলন। ছবি আশানুরূপ ব্যবসা করতে পারেনি, তবে এর পরপরই মুক্তি পায় তার দ্বিতীয় ছবি পাগলা দেওয়ানা। এই সিনেমায় ব্যাপক ব্যবসা সফল হয়। এই বছর ব্যবসা সফল সিনেমার নামের তালিকায় পাগলা দেওয়ানা সিনেমার নাম লেখায়। এই সিনেমায় পরিমণি বিপরীতে অভিনয় করেছে শাহরিয়াজ। শাহরিয়াজ এর পাগলামি মাতিয়ে রাখে সারা সিনেমায়। এরপর আর কোনো সিনেমায় মুক্তি পায়নি ডায়লগ অভিনেত্রী থার্ড নায়িকা পরিমণির। তো এখন আমি আপনাদের পরিমণির যে সংক্ষিপ্ত আকারের জীবনীটা বলছি। তার নাম, পূর্ণ নাম হচ্ছে পরিণী, তাকে অন্য নাম বা ডাকনামে ডাকে পরি বা স্মৃতি। তার জন্মস্থান নড়াইল বরিশালে। জন্ম তারিখ 24 অক্টোবর 1992 সাল। সে বাসস্থান ঢাকা। পেশায় অভিনেত্রী এবং মডেল। কর্মক্ষেত্র BFCD। তো পরিমণির, এবার আমি পরিমণির কিছু অভিনীত সিনেমার নাম বলবো। তো প্রথমে যে ছবিটি শুরু করে সেই ছবিটি হলো ভালোবাসা সীমাহীন। সহপাঠ শিল্পী ছিল জাভেদ খান এবং মিলন। পরিচালনায় ছিল শাহ আলম মণ্ডল। দ্বিতীয়ত হচ্ছে পাগল দিওয়ানা। সিনেমায় অভিনয় শাহরিয়াজ। পরিচালক ছিল ওয়াহেদ আলী। তৃতীয়টি হলো আরও ভালোবাসব তোমায়, শাকিব খান, রানা প্লাজা, সাইমন, ধূমকেতু, শাকিব খান, ইনসেপ্ট, লাভ সেফ, মোহরা সুন্দরী, সুমিত, লাভার নাম্বার ওয়ান, বাপি, পুরে জায়মন, সাইমন, নগর স্থান, জায়েদ খান এবং শাহরিয়াজ, আমার প্রেম আমার প্রিয়া, অরুঞ্জ, নদীর বুকে চাঁদ, সাইমন, দুনিয়া কাপানু, প্রেম, বাপি, দর দিয়ে দর দিয়া, আরফিন, শুভ। এই হচ্ছে তার বর্তমানের যে ছবিগুলো। তো এর পরবর্তীতে সে আরও অনেক ছবি করছে। তো এর জন্য আমরা অনেক আশাবাদী, ভবিষ্যতে সে আরও অনেক ভালো ভালো কাজ করবে আমাদের মাঝে উপহার দেবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং ছোট্ট করে আমার চ্যানেলটিতে একটি ক্লিক করবেন। সেই ক্লিকটির বাটনের নাম হচ্ছে সাবস্ক্রাইবের বাটন, সেই বাটনে ক্লিক করবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।